আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা পড়ব কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটির দ্বিতীয় পর্ব। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলোতার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মা ভৈ, ভয় করো না, অভয় সূচক বাণী। কবি সবাইকে বলছেন সেই যে প্রলয়ন করি আসছেন, সবাই জয়ধ্বনি করো, কিন্তু কেউ ভয় পেও না তার প্রলয়ের রূপ থেকে, তার ভয়ঙ্কর চেহারা দেখে, তার ধ্বংসকারী বিনাশকারী রূপ থেকে। কারণ আমরা দেখেছি এই ধ্বংস এই বিনাশ আসলে নতুন সৃষ্টি, নতুন সৃজন। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, সারা পৃথিবী জুড়ে যেন সেই প্রলয়, সেই ভয়ঙ্কর একটা প্রাকৃতিক দুর্যোগ যেন ঘনিয়ে আসছে। সেই দুর্যোগ সেই প্রলয় বিনাশ করবে কাদের? না, জরায় মরা মুমূর্ষুদের, তাদেরকে নাশ করবে, প্রাচীনতাকে, কুসংস্কারকে, অন্যায়কে বিনাশ করে নতুনের সৃষ্টি করবে এই প্রলয়। জরায় মরা মুমূর্ষ, জরা হচ্ছে বার্ধক্য, বার্ধক্যজনিত যে অসুখ সেই জরা, এবং মুমূর্ষ হচ্ছে মৃতপ্রায়, অর্থাৎ বার্ধক্য যাদের গ্রাস করেছে এবং সেই জরায় যারা মৃতপ্রায়, তাদের বিনাশ হবে, তাদের প্রাণ লুকিয়ে রয়েছে এই প্রলয়ের মধ্যে, এই বিনাশের মধ্যে দিয়েই তাদের প্রাণ শেষ হয়ে যাবে। এই যে বার্ধক্য, কবি কিন্তু আসলে সেই আমরা বয়সজনিত যে বার্ধক্য বলি এখানে সেটা ঠিক বোঝাচ্ছেন না। এই বার্ধক্য হচ্ছে চিন্তা ভাবনার বার্ধক্য, মননের বার্ধক্য, চেতনার বার্ধক্য। সেই যে প্রাচীনতা, বয়স্কতা, সেই মুমূর্ষ, সেই মৃতপ্রায় অবস্থা, যারা মরে রয়েছে, যারা জীবনের জয়গান গাইতে জানে না, যারা সব কিছু মেনে নিয়েছে, কোনো প্রতিবাদ নেই, প্রতিবাদহীনতা, কাপুরুষতা, এইসব, এটাকেই কবি বলছেন মৃতপ্রায় অবস্থা একটা দেশের, একটা জাতির। সেই মৃতপ্রায় চেতনার চৈতন্যের বিনাশ ঘটবে প্রলয়ের হাতে। এবং এই যে দীর্ঘদিন ধরে যে মহানিশা, যে মহারাত্রি বিরাজ করছিল এই সমাজের উপর, এই দেশের উপরে, সেই মহানিশার অবসান হবে, রাত্রি দূর হবে, অন্ধকার কেটে যাবে, সূর্য উঠবে, নতুন সূর্য অরুণ, এবং সেই নতুন সূর্যের উদয়ে আসবে উষা, প্রত্যুষ প্রভাত ভোরবেলা, সেই অন্ধকার কেটে চারদিক আলোয় ভরে উঠবে, প্রভাত বা প্রত্যুষ বা উষার আলোয় চারদিক ফেলে ভরে উঠবে, সেই অন্ধকার দূর হয়ে সেই নতুন দিনের আগমন বার্তা এনে দেবে সেই প্রলয়, সেই রুদ্ররূপে কাল বৈশাখী ঝড়। তার বেশ হচ্ছে করুণ, কিন্তু সেই করুণ বেশের মধ্যে দিয়েই, সেই রুদ্ররূপের মধ্যে দিয়েই সে কিন্তু আসলে নিয়ে আসবে আনন্দ, নিয়ে আসবে হাসি। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর মহাদেব, সেই কালবৈশাখী ঝড়। কবি কখনো সেই কালবৈশাখী ঝড়ের চিত্রকল্প তৈরি করছেন, কখনো মহাদেবের
চিত্রকল্প, তা সেই মহাদেবের রুদ্ররূপের চিত্রকল্প তৈরি করছেন। সেই যে দিগম্বর, সেই যে মহাদেব, সেই মহাদেবের সেই জটায় হাসছে শিশু চাঁদের কর। আমরা যদি মহাদেবের ছবি দেখি, আমরা দেখব তার সেই জটায় রয়েছে চাঁদ, বাঁকা চাঁদ, কাস্তের মতো চাঁদ, যাকে কবি বলছেন শিশু চাঁদ। এ পূর্ণ চাঁদ নয়, সে চাঁদ যখন পুরো রাত্রি থাকে তখন সে পূর্ণ থাকে। যখন রাত শেষ হয়, ভোরের আলো চারদিকে ভরে ওঠে, তখন সে চাঁদকে আর সূর্যের আলোয় স্পষ্ট দেখা যায় না, তখন সে হালকা একটা কাস্তের মতো একটা অংশ দেখতে পাওয়া যায়। ফলে এই শিশু চাঁদ আসলে সেই কাস্তের মতো ভোরবেলা সেই চাঁদ, সেই চাঁদ যেন অস্ত যাচ্ছে, সেই শিশু চাঁদের কিরণ যেন কবি প্রত্যক্ষ করছেন সেই মহাদেবের জটায়। অন্ধকার দূর হয়ে আলোর সূচনা হচ্ছে। কবি বলছেন আলো তার ভরবে এবার ঘর, রাত্রি কেটে গেছে, সূর্যের আলোয় এই পৃথিবী, এই দেশ ভরে উঠবে, সমস্ত গ্লানি, সমস্ত অপমান, সমস্ত বিষণ্ণতা, সমস্ত প্রাচীনতা, সমস্ত জীর্ণতার মৃত্যু ঘটবে, নতুন দেশ, নতুন সমাজ গড়ে উঠবে। ওই সে মহাকাল সারথি রক্ত তরীর চাপুখানে রণিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে, ঘুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগন তলের নীল খিলানে, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযুপে আশাস্তুপে, এই তোরে তার আসার সময় ওই রথঘর ঘর, শোনা যায় ওই রথঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপরে নজরুল সেই মহাকাল, সেই মহাদেব, সেই প্রলয়ের যে রূপ তৈরি করলেন, যে চেহারা, যে চিত্রকল্প আমাদের সামনে তুলে ধরলেন, তিনি রথে চেপে আসছেন। সেই মহাকালের যে সারথি, সারথির যে রথের চালক, রথ চালান যিনি, সেই মহাকালের সারথি তীব্র গতিতে রথে চেপে চলে এগিয়ে আসছেন, হাতে তার চাবুক। সেই চাবুক তিনি হানছেন, কালবৈশাখী ঝড়, প্রচণ্ড ঝড় বইল, বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই যে তড়িৎ বিদ্যুৎ চমকাচ্ছে। কবি বলছেন এই বিদ্যুৎ, এই তড়িৎ যেন আসলে সেই সারথির চাবুকের আঘাত। রণিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে, রেশা হচ্ছে ঘোড়ার ডাক, সেই চাবুকের হানায় রেশার আর্তনাদ শোনা যাচ্ছে, রণিয়ে উঠছে, শব্দ করে উঠছে রেশার কাঁদন। এবং সেই রেশার কাঁদন আসলে কি, কবি বলছেন ওই যে বজ্রপাত, ওই যে ঝড়, ওই যে তুফান, সেই বজ্রপাতের শব্দ, সেই ঝড়ের প্রলয়ের প্রলয়ের যে শব্দ, তা যেন আসলে সেই মহাকালের রথের যে ঘোড়া, সেই ঘোড়ারই গর্জন করা, কেঁদে ওঠার শব্দ। সেই ঘোড়া তীব্র গতিতে ছুটে চলেছে, তার সেই ঘোড়ার খুরের দাপটে তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, সেই ঘোড়ার খুরের দাপটে তারার থেকে উল্কা বেরিয়ে আসছে। উল্কা কি? উল্কা হচ্ছে আকাশে ছুটে চলা অগ্নিপিণ্ড, কোনো গ্রহাণু বা ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে যখন ঘর্ষণে জ্বলে উঠলে তাকে উল্কা বলে। এবং কবি এবং সেই উল্কা পৃথিবীর মানে মহাকাশের জন্য পৃথিবীর দিকে ছুটে আসে, হয়তো মাঝ আকাশেই, মহাকাশেই, মহাশূন্যের মধ্যেই সেটা অনেক সময় ছাই হয়ে যায়। সেই যে উল্কা, সেই উল্কা ছুটে যাচ্ছে নীল খিলানে, সেবং সেই উল্কা
তারা থেকে তারা খসা, তারা থেকে বেরিয়ে আসছে গ্রহাণু বা ধূমকেতু থেকে বেরিয়ে আসছে। কবি বলছেন যেন খুঁড়ের দাপটে সেই উল্কা বেরিয়ে আসছে এবং সেটা ছুটে চলেছে নীল খিলানে। খিলান হচ্ছে অর্ধ গোলাকার স্থাপত্য, একটা ধরো গম্বুজের ভিতরের দিক, সেই অর্ধ গোলাকার সেই খিলান। সেই কবি বলছেন আকাশটা যেন সেই খিলানের মতো, একটা অর্ধ গোলাকার স্থাপত্যের মতো। সেই আমরা দিগন্তে দেখি, আমরা দেখি আমাদের আকাশটা যখন উপর দিকে তাকাই একটা অর্ধাকৃতি অর্ধ গোলাকার একটা আকার দেখতে পাই, আমাদের চোখে যেটা ধরা পড়ে সেটাকেই কবি বলছেন সেই আকাশ নীল খিলান, নীল রঙের আকাশ। সেই নীল আকাশে যেন উল্কা ছুটে চলেছে এবং সেই যে মহাকালের সারথি তিনি এগিয়ে আসছেন উদ্ধার করতে। কেন না অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপের পাষাণ স্তূপে, সেই পাথরের স্তূপের সেই অন্ধকারাগার, অন্ধকারাগার সেই অন্ধকারাগারের বন্ধ কূপের মধ্যে গহ্বরের মধ্যে যেন ইংরেজরা বদ্ধ করে রেখেছে আমাদের দেবতাকে, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবীদেরকে তারা যজ্ঞ কারাগারের মধ্যে আটকে রেখেছে যেন তাদের বলি দেওয়া হবে। সেই তাদেরকে সেই বিপ্লবীদেরকে কবিতা কবি বলছেন তারা আমাদের দেবতা। সেই দেবতাদের অন্ধ কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তাদের যেন বলি দেওয়া হবে, তাদের বিধে রাখা হয়েছে যজ্ঞ যুগে। যজ্ঞ যুগ হচ্ছে যজ্ঞে বলির জন্য যে হাড়িকাঠ বা যে কাঠের দণ্ড সেইখানে তাদের বাঁধা রয়েছে, সেইখানে তাদের বলি দেওয়া হবে, সেই দেবতাদের মুক্ত করতে হবে, তাহলেই আমাদের দেশ স্বাধীন হবে। তাই সেই মহাকালের সারথি এগিয়ে আসছেন সেই দেবতাকে মুক্ত করার জন্য। কবি বলছেন শোনো তা সেই এগিয়ে আসার রথ ঘট ঘট শব্দ, ঘট ঘট রথের চাকা যখন মাটিতে তীব্র থেকে এগিয়ে চলছে ভূমির ওপর দিয়ে, তখন মাটিতে সেই রথের চাকা ঘর্ষণে যে শব্দ উৎপন্ন হচ্ছে সেই ঘর ঘর শব্দ, কবি বলছেন সেই রথ ঘর ঘর শব্দ শোনা যায়, তোমরা ভয় পেও না, তোমরা সবাই সেই মহাকালকে সেই প্রলয়কে অভ্যর্থনা জানাও, তার জয়ধ্বনি করো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সেই চিরসুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি বলছেন এই যে ধ্বংস প্রলয়ের কালবৈশাখীর পরে যে ধ্বংস, সে ধ্বংস থেকে ভয় পাবার কিছু নেই। কেন তোমরা ভয় পাচ্ছ, এ তো আসলে নূতনের সৃষ্টি, এই প্রলয় আসলে ধ্বংসের মধ্যে দিয়ে নূতনের সৃষ্টি করছে, এ আসলে সৃজন বেদন সৃষ্টির যন্ত্রণা। যখন একজন সন্তান ভূমিষ্ঠ হয় তার মায়ের যে সেই যন্ত্রণা সে সৃজন বেদন, কবি বলছেন এও যেন তেমনই একটি সৃষ্টির যন্ত্রণা, নূতন কিছুটা সৃষ্টি হচ্ছে, তার জন্য তো ব্যথা হবেই, তার জন্য বেদনা হবেই, তাতে ভয় পাবার কিছু নেই, কারণ নবীন আসছে। সে কী করবে, সে এই জীবন হারা যে অসুন্দর, যে কুৎসিত অসুন্দর সমস্ত কিছুকে গ্রাস করে নিচ্ছিল, মুমূর্ষুতা সব কিছু গ্রাস করে নিচ্ছিল, সেই জীবন হারা অসুন্দরকে ছিন্ন ভিন্ন করে ছেদন করে তিনি নতুনের বপন করবেন, নতুনের সৃজন করবেন। তাই এমন তার কেশ, এমন তার চুলের অবস্থা, এমন তার বেশ, এমন তার পোশাক, তাই সে এমন কেশে বেশে সেইভাবে সে এগিয়ে আসছে সেই রুদ্রে কালবৈশাখী মহাদেব। সে নিয়ে আসছে প্রলয়, কিন্তু তার মুখে কিন্তু রয়েছে মধুর হাসি,
কারণ সে শুধু ভাঙে না, সে ভাঙার পর সে ধ্বংসস্তূপের উপরে সে আবার নতুন করে গড়তে জানে, যা সুন্দর, যা মঙ্গলময়, যা আনন্দকর। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। ফলে ভয় পাবার কিছু নেই, ভয় পিছিয়ে যাবার কিছু নেই, সবাই এগিয়ে এসো, এগিয়ে তার জয়ধ্বনি দাও। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি বলছেন, সেই যে ভাঙা গড়া তার খেলা, যিনি এটা তার খেলা, যিনি একদিকে ভাঙছেন আর একদিকে গড়ছেন, একদিকে ধ্বংস করছেন আরেকদিকে সৃষ্টি করছেন। ফলে শুধু ভাঙাটাই শেষ নয়, ধ্বংসটাই শেষ নয়, তারপরেও রয়েছে সৃষ্টি। তাহলে ভয় পাবার কিছু নেই, কিসের তবে ডর, ডর ভয় পাবার কিছু নেই। তোরা সব জয়ধ্বনি কর, এবং বধুরা, হে মহিলারা, বা ভারতবর্ষের মহিলারা, তোমরা প্রদীপ তুলে ধরো, তাকে আহ্বান করো, তাকে অভ্যর্থনা জানাও। কারণ যার চেহারা আপাত একটা ভয়ঙ্কর রুদ্ররূপ, সেই যে কাল ভয়ঙ্করের বেশ, আসলে সে ভয়ঙ্কর নয়, আসলে সে সুন্দর, আসলে সে নূতন, আসলে সে সৃষ্টি। তাকে দেখে ভয় পাবার কিছু নেই, সে আসুক, তাকে অভ্যর্থনা জানাও, তোমরা সকলে তার জয়ধ্বনি করো। ফলে সেই যে রুদ্ররূপী মহাদেব, সেই যে প্রলয়ন করি কালবৈশাখী ঝড়, সেই যে সমস্ত কিছু ওলট পালট করে দেওয়া সেই বিপ্লবী শক্তি, সেই সশস্ত্র সংগ্রামকারী সেই তরুণ যুবকের দল, তারা এগিয়ে আসছে আমাদের দেশকে স্বাধীন করবার জন্য। রক্তপাতের মধ্যে দিয়ে, মৃত্যু হত্যার মধ্যে দিয়ে তারা সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে আবার নতুন করে গড়ে তুলবে এ দেশ, আমাদের স্বাধীন ভারতবর্ষ। ফলে তাদের দেখে ভয় পাবার কিছু নেই, তাদেরকে সবাই জয়ধ্বনি করো। কবি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। শেষ হল কাজী নজরুল ইসলামের কবিতা প্রলয়ের উল্লাস। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার আরও ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থাকো।